কথাটো হৈছে কি যে বর্তমান সময়ত বিজেপি সরকারে রাজহুয়া শিক্ষালয় বিশেষকৈ সরকারী শিক্ষালয় আপনার ভয়ঙ্কর দিন নমাই আনিছে। এফালে মুখ্যমন্ত্রীর পরিয়ালর নামত উত্তর পূর্বাঞ্চলের আটাইতকৈ ডাঙর বেসরকারী স্কুলখান আছে, আর আনফালে আমার ইয়াত এখনের পিছত এখন স্কুল বন্ধ করে দিয়া হয়েছে। বিজেপির শাসনকালত 11,000 স্কুল বন্ধ করা হল আর 8,000 শিক্ষকের পদ এক রাতির ভিতর নাইকিয়া করে দিয়া হল। তারপর টেট শিক্ষকসকলে যিমান দিন দাবি করে আসে যে তেওঁলোকৰ চাকরি নিয়মীয়াকরণ করব লাগে, তেওঁলোকক এতিয়া সরকারে প্রস্তাব দিছে যে তেওঁলোকক 2024 সনের 1 এপ্রিল তারিখের পর তেওঁলোকক চাকরি নিয়মীয়াকরণ করা হব, কিন্তু তেওঁলোকৰ বেতনটো প্রায় 20-30% তেওঁলোকৰ কাটি দিয়া হব। গতি ইয়ার প্রতিবাদত অপ্রাদেশিকৃত যা স্কুল আছে সেই স্কুলবিলাক প্রাদেশিকরণ করার দাবিত আর টিউটর সকলক পূর্ণ পর্যায়ের শিক্ষকর মানে আপনার মর্যাদা দেওয়ার দাবিত আজি আমি একলগ হয়েছ। আর আজি আমার এই একলগ হয়ে পেলায় বিভিন্ন শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন, ট্রেড ইউনিয়নের সংগঠন একলগ হয়ে পেলায় আমি রাজহুয়া শিক্ষা বচাওক যৌথ সংগ্রাম সমিতি গঠন করেছো। আর আজি আমি ইয়াত প্রথমখন আমি এই বৈঠক আয়োজন করেছো। ভবিষ্যতে সরকার দিনত আমি আর একলগ হয়ে পেলায় শিক্ষা আর শিক্ষক বচাওয়ার দাবিত আমি যৌথভাবে একেলগে আমি আগবাড়ি যাম আর এই সংগ্রাম তীব্রতর হব। হিমন্ত বিশ্ব নেতৃত্বাধীন যখন বিজেপি সরকার, এই সরকারখনে আমার এই শিক্ষক সকলক বিশেষক শিক্ষক সকল সমাজের এই শিক্ষক সকল যি শিক্ষক সকলে গোটেই মানে সমাজখনের মেরুদণ্ডটো মানে পূর্ণ করে রাখিছে, এই শিক্ষক সকলক চরম বিশ্বাসঘাতকতা করেছে, চরম অন্যায় করেছে। আর আমি এই অন্যায় সহিব নোৱাৰি, এই আমাক করা যি প্রতারণা চলনা এইবিলাক সহিব নোৱাৰি বিগত দিনত যথেষ্ট আন্দোলন প্রতিবাদী ধর্ণা কার্যসূচী লৈছো, 19 দিন অনশনের কার্যসূচী লৈছো। তারপিছতো এই সরকারখনে কোনো গুরুত্ব দিয়া নাই। শেহতীয়া কৈ আমার নিখিল ভারত ছাত্র সন্থার মানে উদ্যোগত তেখেতসকলের আহ্বানত আমি সকলবিলাক সদৌ অপাধিকৃত শিক্ষক কর্মচারী সংস্থা, টেট উত্তীর্ণ শিক্ষক সংস্থা, টিউটর সংস্থা আর অন্যান্য সমভাবাপন্ন মহিলা সমিতি, বিপ্লবী সংস্থা, বহুত যিমানবিলাক ন্যায্য প্রাপ্তির কারণে মানে আমি যিমানবিলাক সংগঠনে আন্দোলন করে আছো সকলবিলাক সংগঠনক একত্রিত করে আমি রাজহুয়া শিক্ষা মানে কি সুরক্ষা কমিটি এখন নাম দি আমি একটা যৌথ মঞ্চ এটা তৈরি করে লো। আজি আমার প্রথম প্রতিনিধিত্বমূলক সভা, এই সভাখনের জড়িয়ে আমি ইমূরের সিমূরলৈ সকলবিলাক গাঁয়ে ভূঁয়ে আমি আমার মানে এই যাতে রাজহুয়া শিক্ষা বচাও, শিক্ষা বচাব লাগিব, শিক্ষানুষ্ঠান বচাব লাগিব। এই শিক্ষানুষ্ঠান আর শিক্ষা যদি বাঁচি থাকে তেতিয়া এই শিক্ষক শ্রেণীটো সমাজত তিষ্ঠি থাকিব পাৰিব। বিশেষকৈ আমি সদৌ অপ্রাধিকৃত শিক্ষক কর্মচারী সংস্থার 2,319 শিক্ষানুষ্ঠান অপ্রাধিকৃত নিম্ন প্রাথমিকের পর মহাবিদ্যালয় পর্যায়লৈকে, আনহাতে এই শিক্ষানুষ্ঠানবিলাকত কর্মরত প্রায় 20,000 শিক্ষক কর্মচারী, 19,527 শিক্ষক কর্মচারী আছে। ইয়ার উপরেও 2013 চনত আর 2021 চনত বঞ্চিত শিক্ষক কর্মচারী মিলি আমি শিক্ষক কর্মচারীখিনিয়ে বিগত দিনত যথেষ্ট আন্দোলন করেছো, প্রতিবাদ করেছো। সমান্তরালভাবে আমাক কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় 2022 চনের 20 অক্টোবর মাতি নি তেখেতের কার্যালয়ত আমার লগত আলোচনা করেছিল, আলোচনা করে আমার আশ্বাসও দিছিল, আমাক প্রতিশ্রুতি দিছিল। কিন্তু এই সরকারখন আর মাননীয় মুখ্যমন্ত্রী আসলতে একজন অত্যন্ত প্রতারক, এও আসলতে গোটেই শিক্ষক সমাজখন আমাক প্রতারণা করেছে। আর আমি মানে আমি ঘোষণা করবলে আমি মানে কুণ্ঠাবোধ নকরো যে এও আসলতে সচাকে এজন প্রবঞ্চক মুখ্যমন্ত্রী, এও অনাগত দিনত কি কৈ আছে পাহৰি গৈছে, তেও এতিয়া আকাশের বহু উপরত উড়ি আছে, আমার কথা আহিব তেও নামি আহিব লাগে ধরাধামত, নামি আহি এই যিখিনি জ্বলন্ত যিখিনি সমস্যা এই সমস্যাখিনি সমাধান করার উপর গুরুত্ব দিয়ক, আমাক কঠোরভাবে দমন করার যেটা নীতি এই নীতিটা পড়ি।